এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সর্বনাশ হয়ে গেছে দাদা। কি হলো? ওর যে নৌকোটিতে আসছিল সেটা ডুবে গেছে। কারো কোনো ক্ষতি করিনি, তবে ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? লগ্ন যে পেরিয়ে যাচ্ছে মাস্টার মশাই, এখন আর কান্নাকাটি করে কি হবে মাস্টার মশাই? লগ্ন তো আর আপনার জন্য বসে থাকবে না, শেষে মেয়ে তো আপনার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। যদি কিছু না মনে করেন তো একটা কথা বলবো। মনে করবো কেন? বলে ফেলো। অলোকাকে আমি জানি, ও আমার থেকে বয়সে ছোট, তাই বলে আমার কোন আপত্তি নেই। বলছিলাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি অলোকাকে বিয়ে করতে রাজি আছি। ভেবেছিলাম জীবনে বিয়েই করব না, কিন্তু ভাগ্যের এমনই পড়ে আজ এই অবস্থায় এসে হাজির হলাম। কিন্তু আপনার এই অবস্থা থেকে চুপ থাকতে পারলাম না। মাস্টারমশাই যদি মত দেন। তুমি কি বলছো বাবা, আমার মেয়ে কি এত বড় সৌভাগ্য হবে? দেখো বাবা, তোমার মা বাবা এই বিয়ে মেনে নেবেন তো? আমার বাবা মাকে তো আমি চিনি, খুব খুশি হবেন ওরা। তোমাকে যে আমি কি বলে আশীর্বাদ করবো। থাকো তাহলে, তুই কি ঠিক করেছিস কোনোদিন বিয়ে করবি না? না তা নয় বাবা, তবে সুধা কি তোমার পছন্দ নয়? না না, একই বলছেন কাকাবাবু, মানে ছেলেবেলা থেকে তো সুধাকে দেখছি, ওর মতন মেয়ে হয় না, পৃথিবীর কোন পুরুষই ওকে অপছন্দ করতে পারবে না। তাহলে তোর আপত্তিটা কোথায়, যেখানে আমরা সবাই চাইছি বিয়েটা হোক? তাছাড়া গ্রামের মানুষও জেনে গেছে 22শে ফাল্গুন বিয়ে হচ্ছে। তুই না করলে আমার সম্মান থাকবে না বাবা। হ্যাঁ করে দে বাবা। হ্যাঁ করতে পারলে আমার থেকে খুব খুশি হতো না মা, কিন্তু থামলি কেন বাবা? বল তোর বাধাটা কোথায়? বাধা মানে আমার বিয়ে হয়ে গেছে মা। গাছের নজির, হ্যাঁ এক্ষুনি গাড়ি বার করো আর হাট থেকে ফুল এনে ভালো করে গাড়িটাকে সাজাও। আমি এক্ষুনি রায়পুরে যাব আমার বৌমাকে আনতে। তার মানে ওই মেয়েটিকে তুমি বউ হিসেবে মেনে নিচ্ছ? না মেনে উপায় কি বলো? আরে একটু আগে তো তুমিই বললে নিয়তিতে ওর যেরকম বর লেখা আছে সেরকম বরই তো জুটবে। আপনিও কি বলতেন? আপনি বলুন না, এখন কি করা উচিত? বিয়ে করা বউ তাকে তো আর ফেলে দিতে পারি না। কিন্তু যে মেয়ে বিয়ের রাত্রে তার বরকে খেলো সেই কুলক্ষণা কি? কুলক্ষণায় বলো আর সুলক্ষণায় বলো, আগে বৌমাকে তো বাড়িতে নিয়ে আসি,
তারপর নয় কষ্ট বিচার করে যা ভালো করবার তাই করবে। যাও 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 বাড়ি গিয়ে তৈরি হয়ে এসো। আরে তোমাকে তো আমার সঙ্গে যেতে হবে। আমাকে যেতে হবে? যেতে হবে না, আপনি আমাদের বংশের কুলপুরোহিত, আপনি বৌমাকে আশীর্বাদ করলে তারপর আমরা ওকে এখানে বরণ করে নেব। কি হয়েছে বাবা? উমানাথ তার মাস্টার মেয়ের কথাই ভাবলো, তোর কথা একবারও ভাবলো না। কি হয়েছে বলবি তো? উমানাথ তার মাস্টারের মেয়েকে বিয়ে করেছে। নৌকো করে বিয়ে করতে আসার সময় ঝড়ে নৌকো ডুবি হয়ে বর মরে গেল বলে হাঁটুর বসে মাস্টারের মেয়েকে উমানাথ বিয়ে করেছে। উমানাথ তো ভালোই করেছে বাবা। ভালো করেছে? একটা অসহায় মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছি উমাদা, এটা ভালো নয়? তোর যে কত বড় সর্বনাশ হয়ে গেল তার তা তুই একবারও ভেবেছিস? তুমি তো বলো বাবা, যার নিয়তিতে যা লেখা আছে তাই ঘটবে। আমার নিয়তিতে এই লেখা ছিল যে আমি উমাদার বউকে শঙ্খ বাজিয়ে বরণ করব। আমি তাই করব বাবা, আমি তাই করব, আমি তাই করব। কাল রাত্রি, আজকে রাতটা বৌমা বরং আপনার বাড়িতেই থাকবে। সেই জন্য আপনাকে ভাবতে হবে না বৌটা, সন্ধ্যে হওয়ার আগেই আমি বৌমাকে আমার বাড়ি নিয়ে যাব। কিরে বৌদিকে একটু চা খাওয়াবি না? বৌদি তুমি একটু বসো, আমি তোমার জন্য চা জলখাবার করে নিয়ে আসি। আচ্ছা কাকাবাবু, সামনে সুধার বিয়ে বুঝি? তুমি কাল যাকে বিয়ে করলে সেই উমানাথের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল। সুধা যখন পছন্দ ছিল তখন বিয়েটা হলো না কেন? তুমি তোমার স্মৃতির সিঁদুর স্পর্শ করে নারায়ণের নামে দিব্যি করে বলো, আমি যে বলেছি তা তুমি কাউকে বলবে না? আমি নারায়ণের নামে দিব্যি দিয়ে বলছি, কাউকে বলবো না। আমি আগে উমানাথের কোষ্ঠী দেখেছিলাম, গত মাসে হঠাৎ কি মনে হলো আমি ওর হস্ত পরীক্ষা করার জন্য ওকে ডেকে পাঠালাম, আর হস্ত পরীক্ষার সময় অবাক হয়ে লক্ষ্য করলাম যে ইতিমধ্যে ওর হাতে একটা নতুন রেখা দেখা দিয়েছে। এই রেখা যার হাতে থাকে সে হয় মাতৃঘাতী হবে, নইলে পত্নী ঘাতী হবে। না জেনে যখন ভুলটা করিয়ে ফেলেছ তখন তোমাকে আমি আগে থাকতে জানিয়ে রাখি, বিপদটা আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। জল, ফল আর কাঠ? হ্যাঁ, জল, ফল আর কাঠ, তা সে যেরকম কাটি হোক, কাষ্ঠ মানে বিপদ। আচ্ছা এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, ওই বাড়িতে কোনো ফল মুখে দেবে না, খেতে দিলেও তার সবার অলক্ষে গরুকে খাইয়ে দেবে। গরুকে খাইয়ে দেব? অন্যের হাতে খেতে পারো কিন্তু স্বামীর হাতে কখনো জল খাবে না।
ওর সঙ্গে জলপথে ভ্রমণ করবে না। আর উমানার যখনই কোনো কাঠে হাত দেবে তখন নিজেকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে। এসব ক্ষেত্রে প্রায় দেখা যায় যে স্বামীর পরের ভাই বৌদিকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচায়। তুমি চেষ্টা করবে ওকে টাকা পয়সা দিয়ে এমনকি গয়না গাঁটি দিয়ে সব সময় হাতে রাখতে। অন্য কিছু যদি দিতে হয়, কলকাতা থেকে লোক এনে বাসর ঘরটা সাজিয়েছি, যাও গিয়ে দেখে এসো। আমি আর ওর কি দেখব, একবার দেখেই এসো না। তোমাকে না দেখিয়ে আমি তো কিছুতেই তৃপ্তি পাই না। তুমি যখন তৃপ্তি পাও যাই, একবার দেখি আসি। করে যে আপনাকে বলি, আপনি বলুন না। খুব ভালো করে আপনার বৌমার কোষ্ঠী বিচার করে দেখলাম। থামলেন কেন, বলুন কি দেখলেন। দেখলাম বিবাহের ঠিক পরে আপনার বৌমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। মস্তিষ্ক বিকৃতি মানে পাগল? শুধু কি তাই, দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। এসব আপনি কি বলছেন? তাই তো ঠাকুরকে বলছি, আমার গণনায় যেন ভুল হয়। আপনার গণনার কথা আমাকে যা বললেন বললেন, এসব কথা কাউকে বলবেন না। আমি তো আপনাকে বলতে চাইনি, আপনি নেহাত জোর করলেন তাই বললাম। এর প্রতিকারের কি কোনো উপায় নেই? আগে দেখি আমার গণনা ফলে কিনা। মানে তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো। আজ দাদার বহু ভাত, মানে খুশির দিন, এই আমরা বন্ধুরা মিলে একটু ফুর্তি আনন্দ করব। দাও কিছু টাকা দাও। ও এখন টাকা পাবে কোত্থেকে? এই এখানে বৌদি আর ঠাকুরপোর মধ্যে কথা হচ্ছে, তুমি বাইরের মেয়ে কথা বলছো কেন? হ্যাঁ, আরে কি হলো বৌদি, কিছু টাকা দাও। আমার কাছে তো টাকা নেই। অনেক আশা নিয়ে এসেছিলাম বৌদি, না বললে কিন্তু চলবে না। যেখান থেকে পারো জোগাড় করো। তুমি চেষ্টা করবে ওকে টাকা পয়সা দিয়ে এমনকি গয়না গাঁটি দিয়ে সব সময় হাতে রাখতে। অন্য কিছু যদি দিতে হয়। কি ভাবছো এত, মাকে ডেকে পাঠাও। তুমি এক কাজ করো, এই বালাটা নিয়ে যাও, এটা দিয়ে যে টাকা পাবে তাই দিয়ে। দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। সকাল থেকে তুমি কেমন মনমরা হয়ে আছো। আচ্ছা সত্যি করে বলো তো, আমি বয়স অনেক বড়, তাই আমার পছন্দ হয়নি, তাই না? আসলে তখন এমন একটা অবস্থা, তুমি কাঁদছ, তোমার মা অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর মাস তোমার সব অসহায়ভাবে ছোটাছুটি করছেন, ভবিষ্যতের কথা ভাববার পর্যন্ত সময় পেলাম না। তখন একবারও মনে হলো না যে তুমি আমায় ভালো নাও বাঁচতে পারো।
পছন্দ নাও করতে পারো। না না তা নয়। তবে স্ট্যান্ডটা বলতে ঠিক মতো লাগানো ছিল না, লেগেছে, আমি জল দিয়ে মাথা ঘষে দিচ্ছি। জল? না না জল লাগবে না। না না লাগবে, নইলে মাথা নিচে একটা ফুলে থাকবে। দাঁড়া, বিপদটা আসবে জল, খড় এবং কাষ্ঠ থেকে। কি হলো মা? কি হয়েছে উমানাথ? ও অমন করছে কেন? আগে ওই যারা ওই মশার যারা ফুল লাগাতে ছিল তারা মশার স্ট্যান্ডটা ঠিক মতো লাগাতে পারিনি, তো আমি স্ট্যান্ডে যখন ধরতে গেলাম ধপ করে ওর মাথার উপর পড়ে, তারপরে আমি যখন জলে ঝাপটা দিয়ে তখন ধাক্কা মারে যে গ্লাসটা ফেলে দিল। তারপরে আমি আমি যখন আবার স্ট্যান্ডটা ধরতে গেলাম ও ও কিরকম ভয় পেয়ে ঘরে ছুটে চলে এলো। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। আমি কি কি করব? কি করবি মানে? গাঁয়ের সবার কাছে তুই এইভাবে ছোট হয়ে যাবি নাকি? ও বাড়ির বউ তোকে হতেই হবে। তোমাকে তো আমি বলেইছি যে তার জন্য লম্পট শশীনাথকে আমি বিয়ে করতে পারবো না। শশীনাথকে বিয়ে করবি কেন? তোর বিয়ে হবে উমানাথের সঙ্গে। কি আবোল তাবোল বলছো? আবোল তাবোল আমি বকছি না, আবোল তাবোল বকছি ওই উমানাথের বউ অলোকা। সবাই বুঝতে পারছি অপ্রকৃতিস্থ, পাগল হতে ওর আর বেশি দেরি নেই। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি বৌঠানকে জিজ্ঞাসা করলেই তুমি বুঝতে পারবে। এমন একটা সুন্দরী মেয়ে এত অল্প বয়সে পাগল হয়ে যাবে? না বৌ, ঠাকুরের প্রসাদ না। ওই বাড়িতে কোনো ফল তুমি মুখে দেবে না, কেউ দিলেও গরুকে খাইয়ে দেবে। কি হলো বৌমা? কি ভাবছ? খাও। আমি ঘরে বসে খাচ্ছি মা। বৌদির মুখটা যেন কেমন হয়ে গিয়েছিল, বারবার এদিক ওদিক দেখছিল আর গরুকে খাওয়াচ্ছিল। মুখটা দেখে মনে হলো খুব ভয় পেয়েছে। ঠিক আছে তুমি যাও। কি করলে ওর ঠিক হবে বলুন তো কাকাবাবু? ওর রাহুর দশা চলেছে, ও কি এখন বসে না? যে দশাই হোক একটা উপায় তো বার করতে হবে। তুমি একটা কাজ করো, আমি তোমাকে মন্ত্রপুত দুটো অসীম শক্তিশালী বড়ি দিচ্ছি, তুমি সেই বড়ি দুটো এক গ্লাস জলে গুলে ওকে খাইয়ে দেবে। না মানে আমার হাতে ও কি জল খেতে চাইবে? তুমি একটা কাজ করবে, রাঘব আর বৌঠানের সামনে ওকে ডেকে পাঠাবে, ওদের সামনে জল খেতে বোধহয় আপত্তি করবে না, আর ওদের সামনেই তুমি বড়ি দুটো জলে গুলে দেবে। দিন বড়ি দিন, চেষ্টা করে দেখি খাওয়ানো যেতে পারি কিনা। মা
নাও এটা খেলো। না আমি খাবো না, আমরা তো আছি, ওষুধটা খেয়ে নাও, অসুখ সেরে যাবে। তোমার কি অসুখ করেছে যে সেরে যাবে? কথা না বাড়িয়ে ওটা খেয়ে নাও। না আমি খাবো না। আমার হুকুম, ওটা তোমাকে খেতেই হবে। কি হলো? তুমি আমাকে বাঁচাও শশী, তোমার বাবা মা আর দাদা মিলে আমাকে বিষ খাওয়াতে চাইছে। চুপ করো, বিষ খাওয়াতে চাইছে? ঘরে গিয়ে দেখেছো বাবার হালটা কি করেছো? তোমাকে বিষ খাওয়া উচিত। কি হয়েছে বাবার? এই বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, বাবা অজ্ঞান হয়ে গেছে। তুই তুই বাবার কাছে গিয়ে বস, আমি ডাক্তার ডেকে আনছি। ও হ্যাঁ, আর একটা কথা, তুই কালু কাকাকে দিয়ে কাকাবাবুকে খবর পাঠা। যা 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 যা। আমি বুঝেছি কেন তুমি আমাকে বাইরে ডেকে নিয়ে এসেছো। ও বুকের অবস্থা নিশ্চয়ই ভালো না। আপনি ঠিকই ধরেছেন, ওনার এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন, আর কোনো কারণে যাতে উত্তেজিত না হন সেটা একটু দেখবেন। ঠিক আছে, তুমি ওষুধপত্র লিখে দিয়ে যাও, আমি তো রয়েছি। আমি কাল মাঝদিকের জন্য একটা কাজে কলকাতা যাচ্ছি। ও তুমি চিন্তা করো না, অসুখ যখন ধরা পড়েছে আমি মাঝদিক চালিয়ে নেব। খেয়াল রাখবেন হাঁটা চলা যেন না করেন, আর কোনো কারণে যাতে উত্তেজিত না হন। আচ্ছা ঠিক আছে। কি বললেন ডাক্তার বাবু? যে ওষুধ দিয়ে গেলেন তা নিয়ম করে খেতে হবে, আর রোজ ভোরবেলা অন্তত 2 মাইল খোলা জায়গায় হাঁটতে হবে। সে কি ওর শরীরের যে অবস্থা, ও কি এতটা পথ হাঁটতে পারবে? পারবে না বললে তো চলবে না, যে রোগের যে ওষুধ। কিন্তু ওর সঙ্গে তাহলে একজন কাউকে থাকতে হয়? বৌমা তো আছে। বৌমা থাকবে? কি বৌমা, পারবে? পারবো। এই ঘাটে এসেছো কেন শশীদা? জানো না এটা মেয়েদের ঘাট? ঘাটে আবার নাম লেখা থাকে নাকি? আমরা তো এঘাটে মাছ ধরতে এসেছি গো। বড় বড় মাছ গুরু ধরলে হয় না? চৌরে মেওয়া ফলে গুরু জমে গেছে। ছিপটা দে, ছিপটা দে, ছিপটা দে। আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে, ওরে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে, কেমন ভালোবাসার চার ফেলে মাছ গেঁথেছি এক টিপে, আরে গেঁথেছি এক টিপে, গেঁথেছি এক টিপে। আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে, আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে, কেমন ভালোবাসার চার ফেলে মাছ গেঁথেছি এক টিপে, আরে গেঁথেছি এক টিপে। কি হয়েছে মুকুন্দ? ছোটবাবুর জন্য তো আমাদের গায়ে বাস করা কঠিন, অসহ্য হয়ে উঠেছে ঠাকুমশাই। গায়ের মেয়েদের মানের জন্য সব যেতে বসেছে। কেন, আবার কি হলো? গায়ের পুকুরে মেয়েরা চান করছিল। ছোটরা বাবু আকন্ত মত গিলে বন্ধু বান্ধব নিয়ে গায়ের পুকুরে গিয়ে যা কাণ্ড করলো। আপনি একটা বিরোধ করুন ঠাকুরমশাই। আমাকে না বলে তোমরা দল বেঁধে গিয়ে ওর বাবাকে বলো। সে সাহস কি আছে ঠাকুরমশাই? আপনি একটু দয়া করুন ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান ঠাকুরমশাই। উনি কোনো কারণে যাতে উত্তেজিত না হন। মুকুন্দ তুমি আবার শোনো, হুজুর একটা কথা ছিল, আমাদের অনেক দাবি আছে, আপনার কাছে আমাদের অনেক অনেক নালিশ আছে। কিসের নালিশ?
এখন যাও জানালি জানাবার বাড়িতে গিয়ে জানাবে কালু মিয়া সরে যাও বলছি হুজুরকে যখন টাকা পেয়েছি এখানেই সব বলবো এত দূরে গিয়ে বাস করছি হুজুর কোনোদিন এভাবে আমাদের আসতে হয়নি বলছি সব সরে যাও যাও কালু আমি ছাড়বো না বাবা কিছুতেই ছাড়বো না শশী গ্রামবাসীদের এত বড় ক্ষতি তুই করিস না বাবা কি যারা মেরেছে আমি তাদের ছাড়বো না পথ ছাড়ো আমি বলছি তুই চলে যা বাড়ি চলে যা তারা পথ ছাড়ো বলছি মা আমাকে ২৫,০০০ টাকা দাও তো ২৫,০০০ এত টাকা দিয়ে কি করবে দাও না দরকার আছে দরকার আছে বললেই তো হবে না কি দরকার সেটা বলতে হবে মা বাবার কাছে টাকা চাইলে বাবা কোনোদিনই জানতে চাননি ও টাকা নিয়ে আমি কি করব এখন সবকিছু বদলেছে তুইও তো এর আগে কোনোদিন শশীর গায়ে হাত তুলিসনি শশীকে না মারলে শশী আরো গ্রামবাসী ঘর তোর পুড়িয়ে দিত নিজের ভাইয়ের চেয়ে গ্রামবাসীরা তোর কাছে বড় হলো তুমি হঠাৎ আজ এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে আমি শশীর মা ছেলের এরকম অবস্থা দেখলে কোনো মাই চুপ করে থাকতে পারে না তুমি শুধু আজ শশীরই মা আমার মা না আমি এখন পুজো করতে ঠাকুর ঘরে যাচ্ছি আমার টাকাটা দিয়ে যাও বললাম তো টাকা দিয়ে কি করবি না বলা পর্যন্ত আমি একটা পয়সাও দেব না শশী যে গ্রামবাসীদের ঘর তোর পুড়িয়ে দিয়েছে আমি তাদের ক্ষতিপূরণ দেব ক্ষতিপূরণ আমার শশীর যে এত বড় ক্ষতি হলো তার ক্ষতিপূরণ কে দেবে তুই মা যাদের জন্য আমার ছেলেকে মার খেতে হলো আমি তাদের দেবার জন্য এক কানা করেও দেব না ঠিক আছে ওদের জন্য দিতে হবে না কিন্তু এই সম্পত্তি তা আমার যে ভাগ আছে সেখান থেকে দাও সব দেখে শুনে মনে হচ্ছে উমানা দেবার সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে কি হলো দাও ভাগ বাটোয়ারা যদি করতেই হয় হরনাথ ঠাকুরপোকে ডাক উকিল বাবুকে খবর দে ভাগ যা করার ওদের সামনেই করব তোমার মা যখন মারা গেলেন তখন তুমি খুব ছোট ছিলে মারা যাবার সময় গেনিম আমার হাত দুটো ধরে বলেছিলেন কাল্লু আমার খোকাকে তুই দেখিস বিশ্বাস করো বড় দাদাবাবু সেদিন থেকে তোমাকে আমি আমার নিজের ছেলের মতন দেখে এসেছি আমি কোন রকম কিন্তু শুনবো না এই টাকা তোমাকে নিতেই হবে আমাকে তুমি ফেরাতে পারবে না কাল যখন তুমি গায়ের লোকদের মধ্যে টাকাগুলো বিলবে তখন তোমার পাশে আমাকে থাকতে দিও গায়ের লোকেদের কাছে ছোট করে তুই পুণ্যি করেছিস হারাম জাদা হ্যাঁ গিন্নিমাকে আমি অপমান করেছি একটা অপমান ছাড়া আর কি গায়ের লোকেদের দেবার জন্য যখন মা দাদাকে টাকা দিল না তখন তুমি দিতে গেলে কেন আমি আমি কোনো কথা শুনতে চাই না বেরো বেরিয়ে এখান থেকে শশী এই তুমি চুপ করো তাহলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো তুমি শশীকে কিছু বলবে না কি বলবো তোর জন্যই তো আজ আমার সংসারের এই হাল বলানি কানে
কোথায় একটা কুলক্ষণা মেয়েকে বিয়ে করে নিয়ে এলি? কে বলেছে? বৌদি কুলক্ষণা? কে আবার বলবে? কালু মিয়াই তো সাক্ষী। আমি প্রসাদের ফল দিয়েছি, ও মুখে না দিয়ে গরুকে খাইয়ে দিয়েছে। আর ওই পাপি তো, ওনাকে চলে যেতে হলো। কাকাবাবুকে মরতে হতো না কাকিমা, চক্রান্ত করে কাকাবাবুকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে? কে কে মেরেছে? আমি বৌদিকে সঙ্গে করে নিয়ে যাদব ডাক্তারের কাছে গিয়েছিলাম, শশীদার ওষুধ আনতে। উনি আমাকে দেখে বললেন, তুমি হরনাথ চক্রবর্তী মেয়ে তো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কি সব কথাই ভুলে যান, কিছুই মনে রাখতে পারেন না? কেন বলুন তো? রাঘবেন্দ্র বাবু যখন হার্ট অ্যাটাক হয়, তখন আমি তোমার বাবাকে বারবার করে বলেছিলাম ওনার হাঁটাচলা একেবারে বারণ, ওনাকে যেন পূর্ণ বিশ্রাম দেওয়া হয়। সে কি? কাকাবাবু তো আমাদের বলেছিলেন, আপনি নাকি বলেছেন বাবাকে রোজ সকালে 2 মাইল করে হাঁটাতে? আমি হাঁটতে বলেছিলাম? অরনাথ বাবু শুনতে ভুল করেছেন। আমি তো বাবাকে হাঁটাতে নিয়ে যেতাম। কলকাতা থেকে ফিরে আমি সব শুনেছি। উনি যখন হাঁটছিলেন তখন গায়ের লোকেরা ওনাকে উত্তেজিত করে, আর তার ফলেই আমার সঙ্গে উমাদের বিয়ে হয়নি। এর আগেতেই বাবা, না, কাকাবাবু যখন হাঁটতে বেরোতেন তখন তাকে উত্তেজিত করার জন্য গ্রামবাসীদের কে পাঠিয়েছিল? তুমি। কি আজেবাজে কথা বলছিস? ডাক্তারখানা থেকে আস্তে আস্তে বৌদির মুখে শুনলাম, তুমি নাকি বৌদিকে বলেছ উমাদার কুষ্ঠিতে লেখা আছে উমাদার স্ত্রীঘাতক হবে? তুমি যদি কুষ্ঠি বিচার করতে পারতে, তবে আমার কুষ্ঠি থেকে কেন বলতে পারোনি যে আমার সঙ্গে উমাদার বিয়ে হবে না? বলো, কেন পারোনি? কেন পারোনি? শুনুন কাকিমা, ঠাকুরের প্রসাদী ফল বৌদি যে গরুকে খাইয়ে দিয়েছিল তা ওই বাবার নির্দেশে। বাবাই বৌদিকে বলেছিল উমাদাকে এড়িয়ে চলতে, উমাদার হাতে কাটা জল দেখলে পিছিয়ে আসতে। এই বাবার জন্য বিয়ের পর থেকে বৌদি একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে পারেনি। কিন্তু আমার বিচার? তোমার বিচার যে ভুল তার আরো বড় প্রমাণ আমার কাছে আছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি। ঠাকুরপুচ্ছি, আমার দুই ছেলে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করত, আর আপনি? আমি যা করেছি তা ওই হতভাগীর জন্যে। উমার সঙ্গে ওর বিয়ে হলো না দেখে আমার মাথায় খুন চেপে গিয়েছিল, আমার মাথা। তোমরা পারলে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। উদা, 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 বাবা তুমি যে কুষ্ঠি বিচার করতে পারো না তার সব থেকে বড় প্রমাণ দিয়ে গেল। আমার নিয়তিতে এটাই লেখা ছিল, সুধা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।